ওয়ার্ক এডুকেশান ও ফিজিক্যাল এডুকেশানের সেকেন্ড ফেজ কি আদৌ হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা বলে রাখি যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ এসএসসি সংক্রান্ত সমস্ত রকমের আপডেট আমাদের চ্যানেলে পাবেন ওয়ার্ক এডুকেশান ও ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে যে ম্যারিট লিস্টটি প্রকাশিত হয়েছিল ইন্টারভিউ ও ভেরিফিকেশনের জন্য সেখানে কিন্তু ফার্স্ট ফেজ বলে কোনো রকম উল্লেখ ছিল না আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু এক্ষেত্রে বন্ধুরা বলে রাখি যেদিন ম্যারিট লিস্টটি প্রকাশিত হয়েছিল তার আগের দিন একটি নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে ফার্স্ট ফেজ বলে উল্লেখ করা ছিল কিন্তু অনেকে মনে করেছিলেন যে এক্ষেত্রে একটা কথা খুবই জরুরি বলা ফার্স্ট ফেজের ম্যারিট লিস্টে যারা ডাক পাননি তাদের রেজাল্ট কিন্তু কোনো রকম সেকেন্ড ফেজ বা ফার্স্ট ফেজের কথা উল্লেখ ছিল না সেখানে অনলি উল্লেখ ছিল নট কল ফর ভেরিফিকেশান অ্যান্ড ইন্টারভিউ তো এইরকম উল্লেখ থাকার ফলে অনেকেই কিন্তু সেকেন্ড ফেজের আশা ছেড়েই দিয়েছিলেন তো বন্ধুরা এই ক্ষেত্রে বলে রাখি কমিশন মারফত যতটুকু জানা গিয়েছে ওয়ার্ক এডুকেশান ও ফিজিক্যাল এডুকেশানেরও সেকেন্ড ফেজ হবে এবং তার যথেষ্ট সম্ভাবনাও রয়েছে আর বন্ধুরা আপনারা হয়তো জেনে গেছেন ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশানে আপ টু ডেট ভ্যাকেন্সিতে সেকেন্ড ফেজ বের করে সহকারী শিক্ষক নিয়োগের জন্য একটি আবেদনপত্র জমা করা হয়েছে যে আবেদনপত্রটি জমা করা হয়েছে তার বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে বলছি দু হাজার সতেরো সালে ফোর্থ জুন কর্মশিক্ষা ও শরীর শিক্ষার যে পরীক্ষা নেওয়া হয়েছিল তার ফার্স্ট ফেজের মেরিট লিস্ট প্রকাশিত হয় দু হাজার সালের ফার্স্ট ফেব্রুয়ারি মানে এই বছর এবং তাতে দেখা যায় খুব অল্প পরিমাণ প্রার্থী ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছে তাই মহামান্য চেয়ারম্যান স্যারের কাছে আবেদন করা হয়েছে অতি দ্রুত পঞ্চম থেকে অষ্টম স্তরে কর্মশিক্ষা ও শরীরশিক্ষা বিভাগে সহশিক্ষক নিয়োগের জন্য সেকেন্ড ফেজ আপ টু ডেট ভ্যাকেন্সিতে বের করতে হবে ও ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে হবে এবং নিয়োগ খুব দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করতে হবে তো এটাই ছিল হচ্ছে বিষয়বস্তু এছাড়া যে সমস্ত দাবি সমূহ এখানে রাখা হয়েছিল সেগুলো আমরা দেখে নেব প্রথমত যে দাবিটি ছিল নবম দশম ও একাদশ দ্বাদশ স্তরে সেকেন্ড ফেজ হলেও আমাদের বিষয়ের সেকেন্ড ফেজ এখনও হলো না আমরা চাই অবিলম্বে আপ টু ডেট ভ্যাকেন্সিতে অর্থাৎ আট হাজার থেকে দশ হাজার সিটে সেকেন্ড ফেজ বের করার ব্যবস্থা করতে হবে আর দ্বিতীয়ত যেটি বলা হয়েছে কমিশনের আশ্বাস মতে ধাপে ধাপে অর্থাৎ একাদশ দ্বাদশ নবম দশম এবং আপার প্রাইমারি অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম সকল স্তরের শিক্ষক নিযুক্ত হওয়ার পর কর্মশিক্ষা ও শিক্ষা। এমপেলান্ট ফাইনাল অ্যাম্পেলেন্ট লিস্ট বের করে নিযুক্ত করতে হবে তৃতীয়ত যেটি বলা হয়েছে একই ক্যান্ডিডেট যাতে সকল স্তরে সিট ব্লক করতে না পারে তার ব্যবস্থা করতে হবে এবং চতুর্থ যে দাবিটি রয়েছে সেখানে বলা হয়েছে পিডিএফ ফরম্যাটের মাধ্যমে প্যানেল প্রকাশ করা এবং ক্যাটাগরি ওয়াইজ কাট অফ জানানোর ব্যবস্থা করতে হবে এই চার দফা দাবি রাখা হয়েছে বন্ধুরা যতটুকু জানা যাচ্ছে যে সেকেন্ড ফেজ কিন্তু হবে কিন্তু কত পরিমাণ ভ্যাকেন্সিতে এই সেকেন্ড ফেজটি প্রকাশিত হবে ফেকেন্ড ফেজের মেরিট লিস্টটি প্রকাশিত হবে সেটি নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে এটি সম্পূর্ণ নির্ভর করছে আন্দোলনের উপর আন্দোলন যদি সফল হয় যেটি আচার্য সদনে বেলা এগারোটায় বাইশ তারিখ এই মাসের বাইশ তারিখে যে আন্দোলনটি সংগঠিত হতে যাচ্ছে সেটা যদি সফল হয় এবং আপনাদের বলছি বন্ধুরা যারা ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশানে রয়েছেন তারা অবশ্যই কিন্তু এই আন্দোলনটিতে যাবেন এছাড়া সমস্ত এসএসসির চাকরি প্রার্থীরা কিন্তু ওখানে এই আন্দোলনটিতে যোগ দেবে বন্ধুরা এছাড়া ওয়ার্ক এডুকেশন সম্পর্কিত এই সেকেন্ড ফেজে যে ম্যারিট লিস্ট প্রকাশিত হবে সে বিষয়ে একটি খবরও কিন্তু বেরিয়েছে নজরবন্দি ব্যুরোতে তাহলে চলুন বন্ধুরা দেখা যাক খবরটিতে কি রয়েছে সেকেন্ড ফেজের ইন্টারভিউ কবে নিয়োগের দাবি জোরদার করে শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন জমা দিলেন হবু শিক্ষকরা শিক্ষক নিয়োগ নিয়ে সমস্যায় জর্জরিত রাজ্যের সরকার দ্রুত নিয়োগ করার দাবি জানিয়ে এবার শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিলেন ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক পদপ্রার্থীরা দু হাজার সালের চার জুন পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা হয় সেই পরীক্ষার প্রথম দফার ফল প্রকাশ হয় দু হাজার পয়লা ফেব্রুয়ারি চাকরি প্রার্থীদের বক্তব্য সেই সময়ে প্রথম দফায় খুব অল্প সংখ্যক চাকরি প্রার্থী ইন্টারভিউতে ডাক পেয়েছিল তারপর অনেকটা সময় পার হয়ে গেলেও শূন্য পদের ভিত্তিতে দ্বিতীয় দফার ইন্টারভিউয়ে ডাক পাননি বাকি শিক্ষক পদপ্রার্থীরা শিক্ষামন্ত্রীর কাছে তাদের দাবি শূন্য পদ অনুযায়ী দ্রুত সেকেন্ড ফেজের ইন্টারভিউ নিতে হবে এবং তার ভিত্তিতে নিয়োগ করতে হবে শিক্ষকের অভাবে ধুঁকছে রাজ্যের একাধিক স্কুল বন্ধ হওয়ার পথে পথন পাঠন এই অবস্থায় শিক্ষক নিয়োগের দাবির যৌক্তিকতাকে স্বীকার করে নিয়েছেন শিক্ষাবিদরাও নিয়োগের দাবি সংক্রান্ত ডেপুটেশন জমা দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আরও একটি ডেপুটেশন সাবমিট করা হয়েছে এসএসসির অফিসে আর বন্ধুরা বলে রাখি ভ্যাকেন্সি কত বর্ধিত করা হবে সেটি কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আন্দোলনের উপর তাই বন্ধুরা সমস্ত এসএসসি প্রার্থীদের বলছি আপনারা অবশ্যই বাইশ তারিখে আন্দোলনটিতে যোগদান করুন আর বন্ধুরা এখানে শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন